হ্যালো দর্শক বন্ধু, ফার্মিং 8509 কমেন্টের প্রশ্নোত্তর চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, এমতো অবস্থায় অনেকেই কিন্তু কুদ্রি ফসল চাষ করতে চান, কারণ বন্ধুরা পটল যেমন চাষ করেন ঠিক তেমনই কিন্তু বন্ধুরা কুদ্রিও কিন্তু একটা ফসল। বন্ধুরা, কুদ্রিতে না লাগে ফুল ছোঁয়ানো, না লাগে কিন্তু কীটনাশক বিষ, ঠিক তেমনই কিন্তু কোনো রকম রাসায়নিক সার, দানাদার সার লাগে না। শুধুমাত্র ইউরিয়া সার যদি আপনি জমিতে ছড়াতে পারেন, তাতেই মন মন কুদ্রি হবে। এবং 1 কেজি কুদ্রির দাম বর্তমানে 14 থেকে 15 টাকা দরে বিক্রি হচ্ছে, এবং এক একটা বান থেকে প্রায় কিন্তু 50 কেজিরও বেশি কিন্তু কুদ্রি তোলা সম্ভব। বন্ধুরা, যা কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণে চাষিরা এখান থেকে ইনকাম করে নিচ্ছেন। তাই এই কুদ্রি চাষ কীভাবে করতে হয় চলো আমি এই কমেন্টের প্রশ্নোত্তর চ্যানেলে আজকে দেখিয়ে দেবো। তাই চলো কীভাবে করতে হয় সেটা দেখে নিই, এবং সেই সঙ্গে চ্যানেলে যদি নতুন হও, অর্থাৎ ফার্মিং 8509 চ্যানেলে যদি নতুন হও, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো। চলো বিস্তারিত ভিডিও দিকে এগিয়ে যাই। কুদ্রি লাভজনক সবজিগুলির মধ্যে অন্যতম, কারণ বন্ধুরা কোনো রকম কীটনাশক বিষ এবং সেই সঙ্গে সঙ্গে বেশি পরিমাণে রাসায়নিক সার ছাড়াই এই কুদ্রি চাষ হয়ে থাকে। শুধুমাত্র ইহাতে ইউরিয়া রাসায়নিক সার ছড়াতে হয়, তাতেই কিন্তু মন মন কুদ্রি গাছগুলিতে ধরে থাকে, এবং যার কিন্তু বর্তমানে বাজার মূল্য 10, 15, 20 এমনকি 25 টাকা দরেও কিন্তু বিক্রি হয়। তাই বন্ধু, 1 কেজি ইউরিয়া ছড়িয়ে আপনি কিন্তু এক বান থেকে প্রায় 1 মনেরও বেশি কিন্তু কুদ্রি তুলতে পারবেন। তাই দর্শক বন্ধু, অবশ্যই এই কুদ্রি চাষ কীভাবে করবেন চলুন একটু জেনে নিই। বন্ধুরা, কুদ্রি চাষ করতে হলে অবশ্যই নিকটবর্তী আপনি বীজ ঘর বা নিকটবর্তী আপনি কিন্তু চাষির কাছ থেকে এই কুদ্রির লতা বা মূল সংগ্রহ করে নেবেন। অর্থাৎ মূল প্রতি কিন্তু একটু দাম বেশি পড়তে পারে, কারণ 1 কেজি কুদ্রি বন্ধুরা বর্তমানে বাজার মূল্য কিন্তু 14 থেকে 15 টাকা দরে বিক্রি হচ্ছে, এবং এই কুদ্রি কিন্তু প্রচুর পরিমাণে বাজারিক চাহিদা রয়েছে, যা কিন্তু চাষি বন্ধুরা চাষ করে প্রচুর পরিমাণে ইনকাম করছেন। কারণ মাত্র 10 কাঠা জমি থেকে প্রায় 5 থেকে 6 কুইন্টাল কুদ্রি, অর্থাৎ সপ্তাহে কিন্তু 2 দিন কিন্তু তার বেশি কিন্তু বন্ধুরা তোলা কিন্তু সম্ভব। অর্থাৎ সপ্তাহে এক সপ্তাহে কিন্তু বন্ধুরা যদি 2টো হাট করে ধরা হয়, তাহলে কিন্তু প্রতি হাটে বন্ধুরা অবশ্যই 5 কুইন্টালের বেশি করে কিন্তু কুদ্রি তোলা যায়, কারণ এক বানে বন্ধুরা এক মনেরও কিন্তু বেশি কুদ্রি হয়ে থাকে। তাই শুধুমাত্র ইউরিয়া সার ছড়িয়ে কে না চাষ এই করতে চায়, তাই এই চাষ আপনাকে অবশ্যই করতে হবে। তাই এই চাষ করতে হলে অবশ্যই আপনি যদি নিকটবর্তী স্টোর থেকে নিকটবর্তী দোকান থেকে লতা না পেয়ে থাকেন, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9093814580 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার মেসেজ করবেন, দাদা আমাদের কুদ্রির লতা প্রয়োজন। আপনারা আমাদের গুগল পে, ফোনপে, পেটিএমের মাধ্যমে পেমেন্ট করে দেবেন, আমি আপনাদের লতা পার্সেল করে আপনাদের ঘরের দুয়ারে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই দর্শক বন্ধু, এই চাষ আমাদের করতে হবে। যেমন পটল চাষের ক্ষেত্রে সাদামাছি, এ পোকা, সে পোকা, নানান রকম কীটনাশক বিষ প্রয়োগ করতে হয়। এতে কোনো রকম কীটনাশক বিষ প্রয়োগ করা লাগে না, শুধুমাত্র ইউরিয়া সার ছড়াতেই হয়। বন্ধুরা, গেজানো কথা নয়, একেবারে রিয়েল কথা আপনাদের মাঝে শেয়ার করছি। শুধু ইউরিয়া সার দিলেই কুদ্রি চাষ হয়ে যায়, এবং মাঝে সাথে কিছু পরিমাণে সিঙ্গেল সুপার ফসফেট দিতে হয়, তাতেই কিন্তু কুদ্রি চাষ হয়ে যায়। তাই দর্শক বন্ধু, এমতো অবস্থায় কুদ্রি চাষ করতে এবং অধিক পরিমাণে ইনকাম করতে আমাদের কিন্তু এই চাষের দিকে ঝুঁকতে হবে। ফার্স্টে লতাকে সংগ্রহ করতে হবে, এবং যেমন পটলের ডাড়া করেন ঠিক তেমনই ডাড়া করবেন, এবং তার পরবর্তীতে অবশ্যই 3 হাত অন্তর অন্তর একটা করে লতা বসিয়ে দেবেন, তাতেই বন্ধু কুদ্রি চাষ থেকে আপনি সফল হতে পারবেন। তাই এমতো অবস্থায় কুদ্রি চাষ কীভাবে করতে হয় তার সংক্ষিপ্ত ভিডিওতে আমি আলোচনা করে দেওয়ার চেষ্টা করলাম। তাই ভিডিও ভালো লাগলে প্লিজ প্রত্যেকে লাইক করবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবে। আজকের ভিডিও এখানে শেষ করছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।